হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা যাজো ব্লগ তো কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে এখন বাসে নটা পনেরো মতন আমি আমার ব্লগটা শুরু করছি আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে ঘরের কাজটা সব কমপ্লিট করে স্নান করে নিয়েছি আজকে সবাই তাড়াতাড়ি স্নান করেছে সেটা দুটো কারণে একটা হচ্ছে তোমার আজকে ষষ্ঠী আগে ষষ্ঠীর দিন তো আমাদের তো সেরকম ষষ্ঠী বলে কিছু নেই এই তোমার খাওয়া দাওয়া যেরকম হয় জামাই ষষ্ঠী সেই টাইপের আছে এইবার সেইটা তো আগে তো বাবার মা যেত দিদাবাড়িতে এখন আর সেই সবগুলো বন্ধ হয়ে গেছে এখন বোনের বিয়ে হওয়ার পর থেকে আমাদের বাড়িতেই ষষ্ঠী পালন হয় বোন আসবে একটু পরে আসবে ও এখনও আসেনি তো সেই কারণে সবাই স্নান টান করে নিয়েছি আর হচ্ছে আজকে আমাদের যে ট্যাঙ্কিটা তোমাদের আগের দিন দেখালাম ঘরের ভেতরে আছে সেই ট্যাঙ্কিটা আজকে ছাদে তোলা হবে এবার সব কাজ কমপ্লিট ট করে বালতি টালতি সব জলে ভরে নিয়ে তারপরে এবার দিয়ে এবার ট্যাঙ্কিটা তোলা হবে এবার আমি তো সকালবেলা স্নান করি কারণ আমাকে সকালবেলা স্নান করতে অফিস যাই এবার পুঁছানো যায় এবার আজকে সবাই স্নান করে নিয়েছে সবার নয় অসুবিধা হবে আর বোনকেও বলা হয়েছে যে তুই একদম স্নান করে আয় কারণ নয়তো দেরি হয়ে যাবে দেরি হয়ে যাবে বলতে কি অনেকটা দেরি হবে কারণ ট্যাঙ্কির কাজ করতে সময় লাগবে তাই আর এটা দুঃখ পাচ্ছে কারণ এটার কালকে পরীক্ষা এখন পড়তে হচ্ছে ও বলছে এক কি একদিক দিয়ে পড়া ঢুকছে আর একদিক দিয়ে পড়া বেরিয়ে যাচ্ছে হ্যাঁ নিয়ে আসছি হ্যাঁ বিজ্ঞানটা শুধু ঢুকছে আর বাকি ভৌতবিজ্ঞান আচ্ছা এই গেঞ্জিটা আমি ওর জন্য কালকে নতুন কিনেছি আর গেঞ্জিটা দেখো সামনে একটা ডিজাইন গেঞ্জির ডিজাইন হচ্ছে পুরো পিছন দিকে এই গেঞ্জি একটা ষষ্ঠীর দিন নতুন জামা পরতে হয় সেই জন্য আর এটার সাথে একটা কেঁপড়ি আছে তো সেটা পরে নি এখন শুধু এই গেঞ্জিটা পরে ও স্নান টান করে নিয়ে পড়ছে পড়তে বসছে আর ওখানে কড়াইটা দে আর তোজোর জন্য একটা জামা কিনেছি সেটা তোমাদের দেখাচ্ছি তোর গালে কালি লেগে এইখানে হাতে কালি গালে কালি ওটা ডিজাইন ডিজাইন পরো 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 কোনো কাজ নাই পরো এখন তুমি এ বাবা এর মধ্যে কত পিঁপড়ে ভর্তি লাল পিঁপড়ে এই লাল পিঁপড়ে ভর্তি তুমি তাহলে বেলি দাও আমি ভেজি দিই কড়াইয়ের মধ্যে না লাল পিঁপড়ে ভর্তি ও ধুতে হবে তুমি সাইজ দাও আমাকে

সকালের জলখাবারে আজকে লুচি হবে তাই আমি এখানে লুচিগুলো ভাজতে শুরু করে দিয়েছি আমার লুচি ভাজতে ভীষণ ভালো লাগে তো প্রথমে একটা লুচি ভেজে যেরকম গ্যাসের সামনে রাখি সেখানে রেখে দিলাম তারপরে লুচিগুলো ভাজতে লাগলাম এখানে একসাথে চারটে করে লুচি নিয়ে আমি ভেজে নেবো তাহলে ছটপট হয়ে যাবে তো এখানে লুচি ভেজে প্রথমে পুচনকে খেতে দিয়ে দিলাম আর আজকে আমিও লুচি খেয়ে নেবো তো আজকে সকালবেলা তো রান্না বান্না হয়েছিল না শুধু সকালে জল খাবারটা খেয়ে চলে গেছিলাম একটু আগে বাড়ি আসলাম আর আমি তোজোর জন্য এই জামাটা কিনেছি যেটা তোমাদের সকালবেলা দেখাবো বলেছিলাম কিন্তু দেখানো হয়নি আর এই দিকে দেখো আজকে এখানে মাছ হয়েছে আর তোমাদের তো সকালবেলা দেখিয়েছিলাম কি কি হবে তারপর এটা হচ্ছে তোজোর খাবার তোজো খাচ্ছে এখনও আর এইদিকে বোন এখনও মাংসটা রান্না করছে তো আমি এখন চটপট খেতে বসে যাব নয়তো অসুবিধা হয়ে যাবে আমার অফিস থেকে আসার সময় আমি গিয়েছিলাম জিমির ওষুধ আনতে আগের দিন যে ডাক্তার দেখাতে গিয়েছিলাম না তো ডাক্তারের চেম্বারের মানে হসপিটালের পেছনে একটা ওষুধের দোকান আছে সেখানে আমি একটা ওষুধ পেয়েছি তো আরও দুটো ওষুধ আনতে বলে এসেছিলাম তো সেখানেই রাত্রিবেলা এখন যাচ্ছি আমি ওষুধটা আনতে এই গুলিতে বাড়ি বলল এখানে যে ওষুধের দোকানটা আছে না এদের বাড়িটা কোনটা একটু বলতে পারবেন কোনটা এটা বাড়ি কোন দিক দিয়ে রাস্তা আসছে আসছে ভেতরে গিয়ে আর বুঝতে পারছি না কোন দিকে খেয়ে ইয়েতে রাত্রিবেলা অফিস থেকে আসার পরে বোনের হঠাৎ করে ফরমাইশ হলো দিদি রাত্রিবেলা এগরোল বানা তো সেই মতন আমি এখানে পেঁয়াজ শসা সব কুচো করতে বসে গিয়েছি আর লেবুটাও একটু কেটে নিলাম এরপরে বানাবো এগরোল এবার রাত্রিবেলা আমাদের বাড়িতে যেদিন আমি এগরোল বানাই সেদিন সবাই এগরোল খেয়ে নেয় মানে রাত্রের ডিনারটা আর অন্য কিছু হয় না সেদিন এগরোল দিয়েই সারা হয় এখানে আটা মাখা আছে আটাটা নর্মালি মাখা এখানে ডিম ডিমটা আমি জাস্ট একটু লবণ দিয়ে খুলে নিয়েছি আর এখানটায় আছে হচ্ছে পেঁয়াজ লঙ্কা আর ইয়ে কুচো যেটাকে আমি লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছি এবার আমি নর্মাল বাড়িতে যেইভাবে এগরোল বানাই সেটাই তোমাদেরকে দেখাবো তাহলে এবার আমি এটগুলো বেলতে শুরু করি এবার আমি এখানে এক এক করে এগুলোগুলো বানাতে শুরু করি আমার না একটা স্বভাব আছে ধরো কোনো আমি দোকানে যদি যাই না যে এই সমস্ত খাবারের দোকানগুলোতে ধরো বাইরে রান্না বান্না হচ্ছে আমি না সেখানে দাঁড়িয়ে থেকে দেখতে থাকি কি কি করছে কি কি দিচ্ছে কিভাবে বানাচ্ছে এইভাবে দেখতে থাকি এবং দেখতে দেখতে তখন সেইগুলোকে শেখার চেষ্টা করি অনেক সময় প্রশ্ন করি এটা কি দিলা ওটা কি দিলা এই দিলা কিছু কিছু দোকানদার অবশ্য বিরক্ত হয় ঠিকই কিন্তু সবাই কিন্তু বিরক্ত হয় না সবাই খুব আনন্দ নিয়ে বা এনার্জি নিয়ে আমাকে কিন্তু বলে উৎসাহ নিয়ে যে এইটা দিলাম এটার পর এটা দেবে তাহলে ভালো হবে বা এটা খারাপ হবে এবং এখন যখন কোনো খাবারের দোকানে গিয়ে আমি হয়তো ভিডিও বানাই তখন তারা কিন্তু আরও আনন্দ সহকারে বলে যে এইটা দেবে এইটা দেবে ওইটা দেবে তাহলে ভালো লাগবে খেতে এবার সেরকম মতন আমি অনেক সময় বাড়িতে এসে বানানোর চেষ্টা করি এবং এই এগ রোলটা সেইভাবেই কিছুটা শেখা তারপরে অনেক ছোটোতে আমার এক দিদা দিদা নয় অ্যাকচুয়ালি তিনি আমার ঠাকুমা হন তো আমার দাদনের বোন সে একবার এগরোল এরকম বানিয়ে দেখিয়েছিল এবার তার কাছেও কিছুটা দেখে শেখা তারপর দোকানে দেখে দেখে শেখা তো সেই মতন বাড়িতে বানিয়েছিলাম এবং আমি যখন বাড়িতে এগরোল বানাই তখন সবাই দুটো করেই খায় এবং সবার খুব ভালো লাগে ব্যাস তো আমার মা তো ভীষণ পছন্দ বলে দোকানেগুলো খেতে পারি না অনেক সময় ছিটতে পারি না পরোটাগুলো শক্ত হয় এবার সেরকমভাবে আমি এখানটায় বানিয়ে নিলাম তোমরা দেখলেই তোমাদের সাথে পুরো পদ্ধতিটা শেয়ার করলাম আর দুপুরে তো চিকেন রান্না হয়েছিল আজকে তাই চিকেন কিছুটা বেঁচে গিয়েছিল সেটা থেকে টুকরো টুকরো করে নিয়ে একটু এগরোলের ভেতর দিয়ে দিলাম বোন আর পুচনের এটা ভীষণ পছন্দের রাত্রিবেলা হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু তো জিমিকে রাত্রিবেলা খাওয়ার পর একটু ঘোরাতে নিয়ে আসলাম দেখেছো বিদ্যুৎ চমকাচ্ছে কেমন সারাটা দিন মারাত্মক গরম গেছে তারপরে গিয়ে ঠান্ডা একটু ও ওই দিকে গেছে আরে জিমি আসে 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 এই এবার দেখো রান তাড়াতাড়ি করে বাড়ি যাবে কোনটা শিবলিঙ্গ ও ট্যাঙ্কিটা আমাদের ছাদে জলের ট্যাঙ্কিটা আজকে উঠে গেছে আর বোন এসেছিল বাড়িতে বোন এখন বাড়ি চলে যাচ্ছে হ্যাঁ আমি তো জিমিকে নিয়ে গেছিলাম ঘোড়াতে হুম আমি আছি তো ও বাবা চলো 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 আমি আছি এখানে মাম আছে মাম 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 ও মাঝখানে বসিয়ে নিবি হ্যাঁ দুই দিকে পা দিয়ে ওর বাবার জামা ধরিয়ে দে